প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি গাজী সাইফুল ইসলাম, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইলেকট্রনিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোলের তোমাদের সাথে আমার ষষ্ঠ ক্লাস। ইতিমধ্যে পাঁচটা ক্লাসে যে হয়ে গেছে, সেই ক্লাসগুলির ভিতরে তেমন কোনো সমস্যা এখন আর নাই, এই জন্য আজকের পূর্বের ক্লাসের কমেন্টের কোনো আলোচনা থাকলো না। তোমরা যদি আমার কথা শুনতে পাও এবং পরিষ্কারভাবে দেখতে পাও, তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাও। এবং হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোন কোন পলিটেকনিক থেকে এসেছো তা সেটাও তোমরা একটু জানিয়ে দাও। আমরা তাহলে পিছনের কিছু যেহেতু নাই, আমরা আজকের আলোচনা শুরু করে দিতে পারি। আমাদের আজকের আলোচনার বিষয়গুলি হলো 4 নম্বর চ্যাপ্টারের। প্রথম হলো ম্যাগনেটিক ফ্লোমিটারের কার্যপ্রণালীটা আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব ক্যাপাসিটর মাইক্রোফোনের মাধ্যমে কিভাবে সাউন্ডের তীব্রতা পরিমাপ করা যায়, তার কৌশল সম্পর্কে আমরা আলোচনা করব। লিকুইড লেভেল মেজারমেন্টের ক্ষেত্রে আমরা ডাইইলেকট্রিক গেজ ব্যবহার করে কিভাবে মেজারমেন্ট করব, সেই কৌশল আমরা আজকে জানব। এবং সিনক্রো সিস্টেম সম্পর্কে জানব, আর এই সিনক্রো সিস্টেমের মাধ্যমে কিভাবে কৌণিক বিচ্যুতি আর কি, অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলে যেটাকে, সেটার যে পরিমাপ কৌশল তার সম্পর্কে আমরা জানব। আশা করি তোমরা মনোযোগের সাথে শুনবে। ইনশাল্লাহ মনোযোগের সাথে শুনলে, আর আমিও চেষ্টা করছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে আমরা শুরু করে দেই। আমাদের প্রথম হলো ম্যাগনেটিক ফ্লোমিটার কি। ম্যাগনেটিক ফ্লোমিটার, এটা যদি আমরা চিন্তা করি, ফ্লো ফ্লো শব্দটা কিন্তু মানে প্রবাহ। তো এখানে আমি লিখে দিয়েছি, দেখো, ম্যাগনেটিক ফ্লোমিটার এমন এক ধরনের মিটার যার সাহায্যে কোনো কন্ডাক্টিং তরলের প্রবাহ মাত্রা পরিমাপ করা যায়। এখন এই কন্ডাক্টিং তরল, তরল তো সব পদার্থ যেটা আমরা লিকুইড বলি আর কি, তরলের পানীয় যেমন একটা তরল, তেল একটা তরল, এরকম। কিন্তু সব তরল কিন্তু বিদ্যুৎ প্রবাহ করে না। আমাদের এই ম্যাগনেটিক ফ্লোমিটারের মাধ্যমে কিন্তু যার ভিতরে বিদ্যুৎ প্রবাহ হবে না, এই ধরনের কোনো তরলকে, তরলের প্রবাহ কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। আমরা শুধু পরিমাপ করতে পারবো যার ভিতরে বিদ্যুৎ প্রবাহ হতে পারে এই জাতীয় তরল। তো এটা কিভাবে মাপা হয়, তোমরা ফ্যারাডের নাম শুনেছ, বৈজ্ঞানিক ফ্যারাড, সেই 1882-র দিকে সম্ভবত, ওই সময় উনি এই ইন্ডাকশন নীতিটা আবিষ্কার করেছিলেন, সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই নীতির উপরে ভিত্তি করে কিন্তু এই মিটারটা কাজ করে। তোমরা দেখবা ম্যাগনেটিক ফ্লোমিটারের অনেক ব্যবহার আছে। যেমন যদি একটা বাস্তবভাবে দেখ, তোমরা মানে দেখো, সেটা তোমরা দেখতে পাবে পেট্রোল পাম্পগুলি যেগুলো হয়, যেখান থেকে আমরা আমাদের ফুয়েল অর্থাৎ তেল আমরা নেই আমাদের গাড়িতে, মোটর সাইকেল বাইক যেগুলো আছে তাতে তেল নেই। ওখানে গেলে দেখবে যে বড় একটা মেশিন আছে, তার সাথে একটা পাইপের মতো লাগানো, তোমরা সবাই কম বেশি জানো আমার মনে হয়। তো সেই তার ভিতর থেকে তুমি এখন দুইভাবে নিতে পারো। ওখানে যদি বলো যে আমাকে 5 লিটার তেল দেন, তো সেখানে 5 লিটারকে ইন্ডিকেট করে দিয়ে দেয়, এবং 5 লিটার তেল কিন্তু অটোমেটিক্যালি ওই পাইপের ভিতর থেকে তোমার গাড়ির যে ফুয়েল ট্যাঙ্ক আছে সেই তেলের ট্যাঙ্কের ভিতরে চলে আসে, একদম ওই 5 লিটারে। আবার যদি মনে করো 500 টাকার তেল নিবা, তো 500 টাকা বলে সে 500 টাকা যতটুকু পরিমাণ হয়, এভাবে। যেটাই হোক, আমি যেটা বলার উদ্দেশ্য হলো যে কতটুকু প্রবাহ হবে তরল, সেটা কিন্তু নির্দিষ্ট করে দিলে ঠিক ততটুকুই পরিমাপ হয়ে তেলের ট্যাঙ্কের ভিতরে চলে আসে তেলটা। তো এই এটা একটা ব্যবহার, আরও বহু জায়গায় ব্যবহার হতে পারে। যেখানেই প্রবাহ, যেখানেই আমাদের কী পরিমাণ যাচ্ছে, কী পরিমাণ লিকুইড যাচ্ছে এক জায়গা থেকে, তরল পদার্থ যাচ্ছে, তার প্রবাহ যদি আমরা মাপ পরিমাপ করতে চাই, তাহলে এই ম্যাগনেটিক ফ্লোমিটারের ব্যাপক ব্যবহার আছে। তো এটা আসলে কীভাবে কাজ করে দেখো।
কাজের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখবা যে এখানে যে ম্যাগনেটিক ফ্লোমিটার এটা একটা বিদ্যুৎ অপরিবাহী পাইপ দ্বারা তৈরি করা হয়। তখন আমাদের তরল পদার্থটা হলো পরিবাহী ধরনের, এই এবং সেই কারণেই এই পুরো যে পাইপটা যার ভিতর থেকে তরল পদার্থটা যাবে সেটা হলো অপরিবাহী পাইপের মাধ্যমে তৈরি করা হয়, এবং এই পাইপের চতুর্দিকে চুম্বকক্ষেত্র তৈরি করার জন্য চুম্বকীয় কয়েল পেঁচানো থাকে। সেখানে এক ধরনের ভোল্টেজ দিলে চুম্বক কয়েল কয়েলের ভিতর থেকে চুম্বকীয় তখন ইন্ডাকশন তৈরি হয়, এবং এর দুপাশে দুটো ইলেকট্রোড স্থাপন করা হয়। এই যেহেতু চুম্বকীয় ক্ষেত্র তৈরি হবে তখন ইলেকট্রোডের অক্ষ বরাবর একটা লম্বালম্বি তখন একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যখন কন্ডাক্টিং তরলটা এর ভিতর থেকে প্রবাহ হয় সেই প্রবাহের সময় তরলের ভিতরে একটা ভোল্টেজ আবেশিত হয়, যেহেতু ওটা একটা কন্ডাক্টিং তরল আর এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যার ফলে ওখানে একটা ভোল্টেজ আবেশিত হয় এবং ইনডিউস যেটা সেই ভোল্টেজটাকে আমরা ইলেকট্রোডের মাধ্যমে আমরা পেতে পারি। এখানে দেখো আমরা এটার গঠন যদি দেখি, এই যে বলছিলাম যে অপরিবাহী একটা পাইপ, এই পাইপটাকে এখানে কেটে দেখানো আছে। এই পাইপের উপরে দেখো এই যে কয়েল, এই কয়েল পেঁচানো উপর এবং নিচে দেখো এখান থেকে কয়েল পেঁচানো, এখানে তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে আর এখান থেকে আমরা ভোল্টেজটা পাবো। এই ইলেকট্রোড দেখো, এখানে ইলেকট্রোড আছে, এই একটা ইলেকট্রোড এবং এই একটা ইলেকট্রোড, এই দুইটা ইলেকট্রোডের সাথে দেখো এখানে সংযোগ করা আছে একটা, এখান থেকে এখান থেকে দেখো ইনডিউস যে ভোল্টেজটা এই ইলেকট্রোডের মাধ্যম থেকে আমরা পাবো। এখানে ইনডিউস ভোল্টেজটাকে আমরা ইউ বলছি আর কি, আর এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এটাকে আমরা বলছি বি। এখানে যে ম্যাগনেটিক ফিল্ড এই যে তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে, এটা হলো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কয়েলের কারণে, কয়েলে একটা ডিসি ভোল্টেজ হতে পারে, এসি ভোল্টেজ হতে পারে। আর এখানে দেখো এখান থেকে যে তরলটা যাবে তার ভেলোসিটিটাকে আমরা বলছি ভি, এবং পাইপটার যে ডায়ামিটার আর কি কতটুকু প্রশস্ত পাইপটা তাকে আমরা বলছি ডি। এখন দেখো এখানে একটা সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা ইনডিউস ভোল্টেজটাকে বের করতে পারি, এটা ফ্যারাডের সূত্র। সেই সূত্রটা হলো ইউ ইকুয়াল টু, ইউটা কি, ইউটা হলো আমাদের যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটা হলো কে গুণন বি গুণন ভি গুণন ডি। এখানে কেটা কি, কেটা হলো যেহেতু সমানুপাতিক, এখানে যে পরিমাণ তরলের প্রভাবটা যত বেশি হবে ভোল্টেজটা তত বেশি হবে, এই জন্য সমানুপাতিক, যেহেতু এই জন্য এটা সমানুপাতিক কনস্ট্যান্ট, এটা হলো কে। বিটা ওই যে বলেছিলাম ম্যাগনেটিক ফ্লাক্স বি, এবং যে গতিতে যেটা যাবে তরলটা সেটা হলো ভি, এবং পাইপটা কতটুকু প্রশস্ত হবে তার ডায়ামিটার, এই ডায়ামিটারটা হলো ডি। এখানে খেয়াল করে দেখো প্রত্যেকটার সাথে সম্পর্ক কিন্তু গুণের সাথে সম্পর্ক, তাহলে গুণের সাথে সম্পর্ক হলে কি হবে, এই ভিটা কিন্তু একটা গুণ, ভি যদি বেশি হয় তাহলে এই ইনডিউস ভোল্টেজটাও বেশি হবে, ইউটা বেশি হবে, ভি যদি কম হয় ইনডিউস ভোল্টেজটাও কিন্তু কম হবে, এ দুটো নির্ভরশীল। তাহলে ভি যখন যত বেশি গতি এখানে পাবে এখানে ইনডিউস ভোল্টেজটাও পাবে। এখানে এই ইনডিউস ভোল্টেজটাকে কিন্তু আমরা একটা সিগন্যাল কনভার্টারের মাধ্যমে নিয়ে আমরা ব্রিজ সার্কিটে ব্যবহার করি, এবং সেখান থেকে আমরা জানতে পারি যে কী পরিমাণ এখান থেকে তরলের প্রভাবটা কত গতিতে যাচ্ছে, যত বেশি গতি হবে, এই যে দেখো সিগন্যাল কনভার্টার, এটা ব্যবহার করে আমরা এটা জানতে পারি আর কি। তাহলে সূত্রটা তোমরা দেখেছো ইকুয়াল টু কে ইন্টু বি ইন্টু ভি ইন্টু ডি, এবং এই ভির সাথে তাহলে ভি যেহেতু গুণনের সাথে, এই কারণে এই গতির সাথেই আমার ইনডিউস ভোল্টেজটা একটা নির্ভর করবে, অন্যগুলোর সাথেও নির্ভর করবে, বাকি এগুলো তো ফিক্সড। আমাদের এই এখানে যে চুম্বকীয় ক্ষেত্র সেটা যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড সেটাও ফিক্সড, এই পাইপের ডায়াটা এটাও একটা স্থির মান, এটা তো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট কেউ পরিবর্তন হবে না। এখানে পরিবর্তন হতে পারে শুধু মাত্র এই তরলের প্রবাহটা, তরলের প্রবাহের পরিবর্তনের সাথে সাথেই তাহলে ভোল্টেজেরও ইনডিউস ভোল্টেজের মানও কম বেশি হবে। আমরা আরেকটা ভিডিও দেখি তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। দেখো এই ভিডিওর ভিতরে এখানে দুটো ইলেকট্রোড দেওয়া, আর এই যে চুম্বকীয় বলছি কয়েল, এই চুম্বকীয় ফিল্ডটা এখানে, এই দুটো চুম্বকীয় ফিল্ড এবং এই দুটো ইলেকট্রোডের মাধ্যমে এর ভিতর থেকে তরল প্রবাহিত হবে। আমরা একটু ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখো চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং চুম্বকীয় ক্ষেত্রের ভিতর থেকে যখন আমরা দেখব যে তরল এখান থেকে আসছে, দেখো এই যে তরল, এই তরল যখন আসবে তখন এখানে একটা আবেশ, বিদ্যুতের ভোল্টেজের একটা আবেশ তৈরি হবে যেটা ইলেকট্রোডের মাধ্যমে সেটাকে সংগ্রহ করা হবে। এই দুটো ইলেকট্রোড, ইলেকট্রোডের সাথে আমরা যেটা মিটার লাগিয়ে দিই, মনে করো এই এই ইলেকট্রোড এবং এই ইলেকট্রোড, এই দুইটা ইলেকট্রোডের সাথে আমরা একটা মিটার লাগিয়ে দিলাম। দেখো এই যত তরলের গতিটা বেশি হবে তত ভোল্টেজের পরিমাণ বেশি হবে, তরলের গতি যদি কম হয় ভোল্টেজের পরিমাণটাও কমতে থাকবে। এভাবেই একটা ফ্লোমিটার কাজ করে থাকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে ম্যাগনেটিক চুম্বকীয় নীতিতে কাজ করে, এই জন্যই ম্যাগনেটিক ফ্লোমিটার বলা হয়। তাহলে আমরা এর পরেরটা চলে যাই আমাদের
তাহলে ক্যাপাসিটর মাইক্রোফোনের সাহায্যে আমরা কিভাবে শব্দের তীব্রতা পরিমাপ করব। তোমরা ইতিমধ্যেই কিন্তু ক্যাপাসিটর ট্র্যান্সডিউসার পড়েছো, প্রথম চ্যাপ্টারেই পড়ানো হয়েছিল অথবা দ্বিতীয় চ্যাপ্টার হতে পারে। সেই ক্যাপাসিটর মাইক্রোফোনের মাধ্যমে আমরা শব্দের তীব্রতা পরিমাপ করব। এখানে ক্যাপাসিটর, তোমরা জানো যে কোনো মানে ক্যাপাসিটরেরই দুটো প্লেট থাকে, তো সুতরাং ক্যাপাসিটর যেহেতু মাইক্রোফোন একটা, এরও দুটো প্লেট থাকবে। এর ভিতরে একটা প্লেট স্থির থাকে এবং আর একটা প্লেট থাকে একটা ডায়াফ্রামের মতো। ডায়াফ্রাম হলো যেটা নড়াচড়া করে, তাকে আমরা ডায়াফ্রাম বলি। তাহলে দেখা গেল যে দুইটা প্লেটের একটা স্থির এবং আর একটা কিন্তু নড়াচড়া করতে পারে। তো এতে একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া থাকে এবং সেই ডিসি ভোল্টেজ সোর্সটা একটা রেজিস্টরের মাধ্যমে এই দুইটা প্লেটের মধ্যে সংযোগ দেওয়া থাকে। তোমরা চিত্র দেখবে একটু করে। আর যখন শব্দ শক্তিটা কী করে, ডায়াফ্রামের উপরে আঘাত করে, তখন ডায়াফ্রামটা শব্দ অনুযায়ী, শব্দ যত শব্দ তোমরা জানো যে সাউন্ড কিন্তু একটা আসলে ওয়েভ, একটা ভাইব্রেশন, একটা কম্পন। আমাদের যে শব্দ আমরা করি সেই শব্দের কম্পনটা ডায়াফ্রামের উপরে যখন আঘাত করবে তখন শব্দের তীব্রতা অনুযায়ী সেটা কিন্তু কম বেশি হবে আর কি, ডায়াফ্রামটা নড়বে আর কি। তো যা ডায়াফ্রামটা যত নড়বে তখন দেখা যাবে দুটো প্লেটের ভিতরে তখন তাদের দূরত্বটা কম বেশি হবে, যে বেশি শব্দ হলে কাছে চলে আসবে, কম শব্দ হলে দূরে থাকবে। আর এই প্লেট দুটির এই পরিবর্তন যখন কাছাকাছি দূরত্ব কম বেশি হবে তখন সেটার ক্যাপাসিট্যান্সও কমবে। তখন তোমরা জানো যে ক্যাপাসিট্যান্স নির্ভর করে ক্যাপাসিটরের অনেকগুলি জিনিসের উপর, তার ভিতরে একটা মূল জিনিস হলো দুটো প্লেটের দূরত্বের উপর। দূরত্ব যদি কাছে হয় তাহলে ক্যাপাসিট্যান্স বেড়ে যায় এবং দূরত্ব যখন বেশি হয় তখন আমাদের ক্যাপাসিট্যান্সটা কমে যায়। তো সেই ক্ষেত্রে এখানে দেখো এই ক্যাপাসিট্যান্সের মানটা পরিবর্তন হবে কিসের কারণে, দূরত্ব কম বেশি হওয়ার ফলে। যেহেতু ডিসি ভোল্টেজ সোর্স আছে তাহলে দেখা যাবে যে ক্যাপাসিট্যান্সের মানের পরিবর্তনের সাথে সাথে আউটপুট সিগন্যালটাও কিন্তু কম বেশি হবে। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, প্রথমে হলো আমরা যে শব্দ করলাম তাতে ডায়াফ্রামটা নড়লো, ডায়াফ্রামটা নড়ার কারণে আমাদের প্লেটটা কম বেশি কাছে বেশি হলো দুটো প্লেটের ভিতরে, দুটো প্লেট কাছাকাছি হওয়ার কারণে অথবা দূরে হওয়ার কারণে তাদের ভিতরে ক্যাপাসিটেন্সের পরিবর্তন ঘটলো, ক্যাপাসিটেন্সের পরিবর্তন ঘটার কারণে সিগন্যালের পরিবর্তন ঘটলো। তো তাহলে বলা যায় যে আসলে শব্দের তীব্রতার অনুসারেই কিন্তু আসলে সিগন্যালটার পরিবর্তন হচ্ছে। এখানে একটা চিত্র দেখো, এই চিত্রটাই আমাদের ক্যাপাসিটর মাইক্রোফোন কীভাবে কাজ করে তার চিত্র দেখো। এইটা হলো সেই স্থির প্লেট ক্যাপাসিটর হিসাবে, যে দুটো প্লেট বলতেছি, আর এইটা হলো সেই ডায়াফ্রাম, এটাও একটা প্লেট। আর এই দুটো প্লেটের ভিতরে দেখো সংযোগ, এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে। ডিসি ভোল্টেজ সোর্স একটা একটা ব্যাটারি হতে পারে, ডিসি ব্যাটারি, আমরা যে পেন্সিল ব্যাটারি বলি বা যে কোনো ব্যাটারি। সাধারণত ম্যাক্সিমাম সময় ক্যাপাসিটর মাইক্রোফোনের ভিতরে কোনো একটা পেন্সিল ব্যাটারির ভিতরে সোর্স থাকে, এটা রেজিস্টরের মাধ্যমে দেখো আর একটা প্লেটের সাথে যুক্ত। এই প্লেটের সাথে এই সোর্স এসে রেজিস্টরের মাধ্যমে এখানে যুক্ত হয়েছে। তো এখানে তাহলে এমনিতে একটা ভোল্টেজ অবস্থা আছে এখানে, যেই মুহূর্তে আমার এখান থেকে শব্দের কম্পনটা ভাইব্রেশনটা এসে ডায়াফ্রামকে আঘাত করবে, ডায়াফ্রামটা তখন কাছে চলে আসবে, যখন কাছে আসবে ক্যাপাসিটেন্সের মান বেড়ে যাবে, ক্যাপাসিটেন্সের মান বেড়ে গেলে আমাদের এখানে সিগন্যালের মানটাও বেড়ে যাবে। যেহেতু এখানে ক্যাপাসিট্যান্স এবং এই রেজিস্টরটা দুটো আরসি সার্কিট হিসাবে আছে, এখানে সিগন্যালটা বেশি আকারে পাওয়া যাবে। যদি আমার শব্দটা কম হয় তাহলে ডায়াফ্রামটা একটু দূরে থাকবে, তখন ক্যাপাসিটেন্স কমে যাবে, সিগন্যালটাও এখানে কম পাওয়া যাবে। আশা করি তোমরা ক্যাপাসিটর মাইক্রোফোনের মাধ্যমে কীভাবে শব্দর তীব্রতা, অর্থাৎ তীব্রতা অনুযায়ী সিগন্যালটা তাহলে কম বেশি হচ্ছে এটা তোমরা আশা করি বুঝতে পারবে। এরপরে আমরা চলে গেলাম ডাইইলেকট্রিক গেজ। ডাইইলেকট্রিক গেজের মাধ্যমে আমরা কীভাবে তরল পদার্থের লেভেল পরিমাপ করব, অর্থাৎ তরল পদার্থ, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক মানে যে এটা কিন্তু বিদ্যুৎকে পরিবাহী না, এটা অপরিবাহী। ডাইইলেকট্রিক মানে হলো যা বিদ্যুতের অপরিবাহী। তাহলে এই জাতীয় যে পরিমাপের ভিতরে কিন্তু যা বিদ্যুৎ প্রবাহ হতে পারে এই ধরনের কোনো তরল পদার্থের কিন্তু লেভেলকে মাপা যাবে না। ওই যেমন ম্যাগনেটিক ফ্লুইডমিটারে কিন্তু উল্টা ছিল, পরিবাহী মাপা যেত, তার প্রভাবটা মাপা যেত, আর এখানে কিন্তু তার লেভেলটা মাপতে গেলে এমন একটা জিনিস হতে হবে সেই তরলটা যেটা অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী। কেন, আমরা জানি যে ক্যাপাসিটরের মাঝখানে দুইটা প্লেটের মাঝখানে ডায়ালেকট্রিক থাকে, সেটা বাতাসও হতে পারে অন্য কোনো ডায়ালেকট্রিক পদার্থ হতে, অর্থাৎ অপরিবাহী থাকতে হবে। ঠিক অপরিবাহী সেই জিনিসটাকেই আমরা এখানে কাজে লাগাচ্ছি। এই ডায়ালেকট্রিক তরল পরিমাপের ক্ষেত্রে আমরা কি করি, শান্ত ভিন্ন ডায়ামিটার, অর্থাৎ একটা বড় আর একটা ছোট, এটা দুটো সিলিন্ডার, সিলিন্ডার মানে এরকম তোমরা জানো যে বা ইসের মতো, মনে করো যে দুধের কৌটা বা এই ধরনের, এগুলোকে সিলিন্ডার বলা হয়। তো এই সিলিন্ডারের ডায়ামিটার থাকে দুইটা, থাকবে দুই রকম, একটা বড় এবং একটা ছোট। এবং এই বড় যে ডায়ামিটার বিশিষ্ট যেটা তার ভিতরে ছোটটা থাকবে। এই টোটাল এই দুইটা সিলিন্ডারটাকে আমরা যে ট্যাঙ্কের ভিতরে আমরা পরিমাপ করবো সেই ট্যাঙ্কের ভিতরে স্থাপন করা হবে। এবং বাহিরের সিলিন্ডারের যেটা থাকবে তার নিচের দিকে একটা ছিদ্র থাকবে। ছিদ্রটা থাকবে কেন, যাতে ওই ছিদ্র দিয়ে ওই তরলটা ভিতরের সিলিন্ডারের মধ্যে চলে আসতে পারে আর কি, পাশে আসে চলে আসতে পারে। এবং এক্ষেত্রে ওই যে ডায়ালেকট্রিকটা সেটা তরল ওই ক্যাপাসিটরের ডায়ালেকট্রিক হিসাবে কাজ করবে এবং
দুটো যে সিলিন্ডার, সেই সিলিন্ডার দুটো প্লেট হিসাবে কাজ করবে। কিভাবে করবে আমরা একটু দেখি, দেখো এই চিত্রটাই আমরা দেখো, এখানে খেয়াল করে দেখো, ওই যে সিলিন্ডার বলেছিলাম আমি, এই যে একটা সিলিন্ডার এখান থেকে পাশ থেকে দেখছি, তো এরকম মনে হচ্ছে, যদি আমরা উপর থেকে দেখতাম তাহলে এরকম মনে হতো। এই মনে করো বাহিরের সিলিন্ডারটা, এই ভিতরের সিলিন্ডারটা, এই একটা বাটা, মনে করো একটা বাটার মতো, একদম একটা চতুর্দিকে ঘুরানো একটা কৌটার মতো কাটা, আর এর এর ভিতরে আর একটা, দুটো। এখন যেটা এই এইটা হলো সেইটা, এইটা বড় এই 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 যে বাহিরের এটা, এটা হলো এইটা, পাশ থেকে দেখছি আমরা। বলেছিলাম নিচ থেকে একটা ছিদ্র আছে, দেখো ছিদ্রটা দেখো এখানে আর এখানে কেন, আসলে তো টোটালটা একটা গোলের মতো, তো যার ফলে চতুর্দিকে এরকম গোলভাবে ছিদ্রটা আছে আর কি। তাহলে এই ছিদ্র থেকে কি হবে, এই যে তরল পদার্থটা, যে ডাইলেকট্রিক তরল পদার্থটা আমরা তার লেভেলটাকে মাপবো, সেই তরল পদার্থটা দেখো এই ছিদ্রের ভিতর থেকে এই ভিতরে চলে আসতে পারবে, অর্থাৎ এই ভিতরের এই যে সিলিন্ডারটা, যেটা এই সিলিন্ডারটা, এই সিলিন্ডারটার পাশে চলে আসতে পারে যাতে, অর্থাৎ এখানে যদি বাড়তে থাকে তাহলে এই ভিতর থেকে, এর ছিদ্রের ভিতর থেকে ঢুকে এটাও বাড়তে থাকবে। এক্ষেত্রে এই যে বাড়বে, এই বাড়ার ক্ষেত্রে এই যে এর উচ্চতাটাকে আমরা বলতেছি H1, আর H2 বলতেছি আমরা যে যতটুকু ফাঁকা থাকবে, এই যে ট্যাঙ্কি, এটা হলো ট্যাঙ্কি, যে কালো মোটা একটা দাগ দেখতেছো এটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির ভিতরে বাকি যতটুকু ফাঁকা থাকবে তাকে, তার যতটুকু দৈর্ঘ্যতে উচ্চতা থাকবে তাকে আমরা বলতেছি H2। আর E2টা কি, E2টা হলো এখানে যেখানে দেখো বাকি ফাঁকা যেখানে, সেখানে তো বাতাস আছে, এই বাতাসের পারমিবিলিটি, তোমরা পারমিবিলিটি শুনেছো যে চুম্বকীয় ক্ষেত্রের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রে দেখা যায় তার একটা ইংরেজি শব্দটা পারমিবিলিটি বলে, সেই পারমিবিলিটি, বাতাসের পারমিবিলিটিটা এখানে E2, আর এই তরলের যে পারমিটি, ডাইলেকট্রিক যে পদার্থটা তরলটা, তার পারমিবিলিটি হলো E1। আর এই যে ভিতরের সিলিন্ডারটার, তার যে এখানে দেখো 2R লেখা আছে, 2R মানে টোটাল ব্যাস, তাহলে ব্যাসার্ধটা কি হবে R। আর এই সিলিন্ডার থেকে এই সিলিন্ডারের যে দূরত্ব, দেখো এইখান থেকে মনে করো এই সিলিন্ডার থেকে এইখানে দূরত্ব, এই যে দূরত্ব, এই দুইটার এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি A। তাহলে এই জিনিসগুলো আমরা পেলাম। এখন এর ক্যাপাসিট্যান্সটা কি হবে, এই যে বলছিলাম যে দুইটা, এই একটা সিলিন্ডার এবং এই একটা সিলিন্ডার, এই দুটো হলো ক্যাপাসিটারের দুটো প্লেট হিসাবে কাজ করতে, এখান থেকে আমরা আউটপুট ক্যাপাসিটারটা পাচ্ছি, সেই সিটা কত পাবো, সেই সিটা আমরা পাবো, সির মানটা হবে 2H1E1 প্লাস H2E2 বাই লগ E1 মাইনাস A/R। এখন ওই খেয়াল করাক একটা করে, ওই যে আবার দেখি আমরা H1টা কোনটা, H1টা হলো এই তরল পদার্থের উচ্চতাটা, হ্যাঁ, আর E1 কোনটা, E1 হলো তার পারমিবিলিটি, আর H2টা হলো যতটুকু ফাঁকা থাকবে বাকি ট্যাঙ্কিটুকু সেইটুকু H2, এবং E2 হলো বাতাসের পারমিবিলিটি। আর এখানে দেখো এটা কি, এখানে লগ ই তো তোমরা জানোই সমীকরণে চলে আসবে, আর এটা কি, এটা হলো এই সিলিন্ডার আর এই সিলিন্ডারের মাঝখানের দূরত্বটুকু, আর আর কি এখানে যে আর দেখছি আমরা, সে আরটা হলো এই সিলিন্ডারের ব্যাসার্ধ, অর্ধেক আর কি। তাহলে এইখানে খেয়াল করো, এই যেগুলো সবই লেখা আছে তোমাদের এখানে, কোনটার কি অবস্থান, অর্থাৎ H1 কি, E1 কি, H2 কি, এগুলো সব দেওয়া আছে। তো এখানে খেয়াল করো H1টা উপরে আছে, এই H1টা কি, এটা হলো তরল পরিমাপকৃত তরল পদার্থের উচ্চতা, তাই এটা যত বাড়বে তাহলে ক্যাপাসিটরের মানটাও তত বাড়বে। তাহলে এটার উপর দেখা যায় H1-এর উপর নির্ভর করছে। তাহলে আমরা বুঝতে পারি যে তরল পদার্থটার পরিমাপ এভাবে করা যায়, এবং জানো এখানে দেখেন উপরের সূত্র থেকে দেখা যায়, আমরা সেই কথাটাই বলেছি যে পরিমাপকৃত তরল পদার্থের উচ্চতার পরিবর্তন যখন হবে তখন ক্যাপাসিটারের মানেরও পরিবর্তন হবে, এবং সেই যে ব্রিজ সার্কিট, সেই তোমরা মেজারমেন্টের ভিতর থেকে পড়তেছো, আবার এই ইনস্ট্রুমেন্টেশনের শুরু থেকে পড়ে আসছো ব্রিজ সার্কিট, এই ব্রিজ সার্কিটে যখন আমরা এই ক্যাপাসিটারের মানটাকে ব্যবহার করব তখন সেই অনুযায়ী আমরা একটা মান পাবো, সেই মানটাই হবে তরল পদার্থের লেভেলের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে আমাদের সর্বশেষ যেটা বোঝার সেটা আমরা চলে যাব, সেটা হলো সিনকো সিস্টেমটা কি। সিনকো আসলে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সডিউসার, ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সডিউসার। এটা আসলে কীরকম করে, শ্যাফ্টের কৌণিক স্থানচ্যুতিকে মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। শ্যাফ্ট মানে হলো যেটা ঘোরে, শ্যাফ্ট, হ্যাঁ, ঘুরতে পারে, এই এই ধরনের জিনিসকে আমরা শ্যাফ্ট বলি, এবং তার কৌণিক কতটুকু, তার কত ডিগ্রি ঘুরলো সেটাকে মেজারমেন্ট করার জন্য আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করার জন্য আমরা এটাকে ব্যবহার করি। এটাকে বলছে একটা রোটেটিং ট্রান্সফরমারের নীতিতে কাজ করে। রোটেটিং ট্রান্সফরমার মানে কি, তোমরা দেখবে যেমন ফ্যান, ফ্যানও কিন্তু ভিতরে একটা ট্রান্সফরমারের মতো, ওখানে কয়েল পেঁচানো থাকে, এবং এখানে দেখবে এখানে একটা কথা বলা আছে যে এসি মোটরের মতো একটি রোটর এবং স্টেটর থাকে, যে এসি মোটর তার রোটর যেটা ঘোরে সেটাকে রোটর বলে, আর যেটা স্থির যেটা থাকে তাকে স্টেটর বলে। এই একটা রোটেটিং ট্রান্সফরমার যেভাবে ঠিক কাজ করে, অর্থাৎ একটা মোটর যেভাবে কাজ করে, সিনকো সিস্টেমটাও সেভাবে কাজ করে থাকে। আমরা এটার কার্যপ্রণালীটা এখন একটু দেখব। আমি তোমাদেরকে একটু চিত্র এঁকেই দেখানোর চেষ্টা করি, না তো ছবি দেখে আঁকা এটা একটু মুশকিল হবে, এই জন্য আমি একটা চিত্র আঁকার চেষ্টা করি। তোমরা দেখো
তোমরা থ্রি ফেজ কয়েল দেখেছো অনেক সময়, আমি একটা কয়েল আঁকলাম এখানে, আর একটা কয়েল এই, আর একটা কয়েল এই, এই হলো একটা অবস্থা, এটার সাথে সংযুক্ত করলাম। একই রকম এখন এই দেখো এটার সাথে এটা সংযুক্ত, ঠিক একইভাবে আমরা এটার সাথে করব কি, এটাকে সংযুক্ত করে দেব একইভাবে এটার সাথেও, এটা এটা ঘুরিয়ে নিতে পারি, না নিলেও চলে, তোমরা জানো যে ওখানে না করলেও বোঝা যায় যে ওটার সাথে সংযোগ নাই, এখানের সাথে সংযোগ হয়েছে। এখন এটাকে যদি আমরা এস ওয়ান বলি, তাহলে এটাও এস ওয়ান, তখন একটা সংযুক্ত তো এটার সাথে এটার। এটা যদি আমরা এস টু বলি, তাহলে এটাও এস টু, এটা যদি আমাদের এস থ্রি হয়, সেকেন্ডারি কয়েল যদি আমরা বলি, এটাও তাহলে আমাদের এস থ্রি এই কয়েল। এখন এখানে যদি আমরা একটা রোটর কয়েল আমরা যদি এখানে দিয়ে দিই, এই দেখো এখানেও যদি আমরা একটা রোটর কয়েল, আমরা একটু নিচ থেকে আঁকি, আমি এখান থেকে সংযোগটা এখান থেকে এখান থেকে সংযোগটা করলাম, এই দেখো একটা সংযোগ হলো। আর এখন একটু ভুল করলাম, আমি আমি আবার নতুন করে আঁকি, একটু ভালো হবে, পরিষ্কার হবে জিনিসটা। এই যে আমরা বলছিলাম যে একটা কয়েল এরকম, একটা কয়েল এরকম, একটা কয়েল এরকম, ঠিক সেম জিনিস, একটা কয়েল তাহলে এটার সাথে সংযোগ হলো এটার, আর এটার সাথে সংযোগ হলো এটার। এখন আমরা এখানে একটা কয়েল আঁকি, এটা হলো স্টেটর কয়েল আমাদের, এই কয়েলটার আমরা এখান থেকে সংযোগ করলাম, আর এখান থেকে আমরা আর একটা সংযোগ করলাম। আমাদের এই সংযোগটাকে আমরা আমরা যদি বলি এসি লাইন, অর্থাৎ এসি একটা ভোল্টেজ আমরা দিলাম এখানে, এসি ভোল্টেজ, এটা ভোল্টেজ, ওই যে বলেছিলাম এটা এস ওয়ান, তাহলে এটাও এস ওয়ান, এটা এস টু, এটা এস টু, এটা এস থ্রি, এটা এস থ্রি। এখন খেয়াল করে দেখো এখানের এই স্টেটর ইসের সাথে এই যে রোটর যেটা আছে, যে রোটরের সাথে যে অবস্থানটা কীরকম, দেখো একই সেম ডিগ্রি, কোনো পার্থক্য নাই তার ভিতরে। তাহলে এটা আমরা জানি যে এখানের ভোল্টেজটা, এখানে যদি আমি একটা মনে করো 400 ভোল্ট দিলাম, তাহলে এটা কস মাইনে মানে পাওয়া যাবে, অর্থাৎ আমরা এইখানে এস থ্রিতে যে ভোল্টেজটা পাবো, এস থ্রিতে সেটা কিন্তু পাবো হলো ভি কস, এই যে ভোল্টেজ ভি কস 0 ডিগ্রি। তো ভি কস 0 ডিগ্রিতে কত হবে, 0 কস 0 ডিগ্রি মানে ওয়ান, তাহলে ওয়ান এই ভোল্টেজ এই 400 ভোল্টের সাথে গুণ হবে, তাহলে এখানে আমরা কিন্তু 400 ভোল্ট পাবো। তাহলে এখানে 400 পাবো, এখানেও কিন্তু তাই সেম, তাহলে এখানেও কিন্তু সেই 400 ভোল্ট আছে। আমার কথাটা বুঝতে পেরেছো কিনা? আবার এখানে দেখো এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি আছে এটার সাথে, রোটরের সাথে এখানেও 60 ডিগ্রি আছে। তাহলে আমরা এস ওয়ানে কিন্তু যে ভোল্টেজটা পাবো সেটা হলো হবে হবে কি ভি কস 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে হাফ ভি পাবো। তাহলে এখানে ওই যে আমরা 400 যদি ধরি, তাহলে এখানে আমরা 200 ভোল্ট পাবো, আর এখানেও তাহলে ঠিক একই, এখানেও তো 60 ডিগ্রি, এস টুটাও তো তাই, এস টু তো কিন্তু ওই ভি কস 60 ডিগ্রি, তো এখানেও কিন্তু আমরা 200 ভোল্ট পাবো। ঠিক সেম এখানেও কিন্তু তাই, এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি আছে, এখানেও 200 ভোল্ট, এখানেও 200 ভোল্ট, আমি এটা ধরে নিয়েছি আর কি 400 ভোল্ট, তোমরা যে কোনো ভোল্ট ধরতে পারো, মূল কথা যে ভোল্টেজটা থাকবে তার হাফ পাওয়া যাবে এখানে। তাহলে এখন খেয়াল করে দেখো এই কয়েল এবং এই কয়েলের ভিতরে ভোল্টেজের কোনো তফাত নেই, এই কয়েলের ভিতরে এবং এই কয়েলের ভিতরে যে সংযোগ করা আছে ভোল্টেজের কোনো তফাত নেই, এবং এই কয়েলের এবং এই কয়েলের ভিতরেও ভোল্টেজের কোনো তফাত নেই। তাহলে ভোল্টেজের যদি তফাত না থাকে, তাহলে ইলেকট্রনের প্রভাব হবে না, ওখানে কোনো কারেন্টও পাওয়া যাবে না। তাহলে ঠিক যেরকম রোটর যেভাবে আছে, এটাও যেভাবে আছে, এটাও সেভাবে আছে, যেহেতু এখানে কোনো কারেন্ট নাই, কোনো টর্ক হবে না, অর্থাৎ টর্ক সিস্টেম মানে একই তো, এখানেও যা এখানেও তাই, সবগুলো কয়েল সমান, সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে যদি আমরা কি করি, এখন এই রোটরটাকে আমরা একটু এরকম সরাবো আর কি, এইভাবে করবো, আমি আবার চিত্র সেইভাবে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু একটা চিত্রের ভিতরে আবার লিখতে গেলে মুশকিল হয়।
এইখানে খেয়াল করে দেখো, এখন আমরা করব একটু চেঞ্জ করব, এই এই আছে আমাদের একটা কয়েল, এই একটা কয়েল এবং এই একটা কয়েল, আর এই একটা কয়েল, এই একটা কয়েল, এই একটা কয়েল। তাহলে এই কয়েলের সাথে সেরকম আবার আগের মতো যুক্ত করি, আর এই কয়েলটাকেও আমরা আগের মতো যুক্ত করে দেই। আমরা এইটাকে বলতেছি কিন্তু ট্রান্সমিটার, আর এইটা আমাদের রিসিভার। আগে বলি নাই, এখন বলে দিলাম যাতে বুঝতে পারো সহজে। এখন এই কয়েলটাকে, আগে যে রোটর স্টার্টারটা ছিল সেটাকে আমরা এখন একটু ঘুরিয়ে আঁকলাম, একটু বেঁকা করে আঁকলাম। মনে করো এই কোণটা এখন, যে এখন যে কোণটা এখানে তৈরি হবে সেই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এইখানে এখন এই যে ভোল্টেজ S3, এটা S3, S3, S1, S1, S2, S2। এখন খেয়াল করো এই S3-র সাথে তার সম্পর্ক তখন এখন কত ডিগ্রি? 30 ডিগ্রি। হ্যাঁ, আমরা এখানের সাথে এরকম লাগিয়ে দেখলাম, এখানেও সেরকম একইভাবে ওই ভোল্টেজ সমান সমান ওরা 400 দিয়ে রাখলাম মনে করো। তাহলে এই 30 ডিগ্রি এবং এই অবস্থা, 30 ডিগ্রি তৈরি হলো। তাহলে আমরা, তাহলে এখন S3-তে আমরা কি ভোল্টেজ পাবো? S3-তে পাবো আমরা V cos 30 ডিগ্রি, যে পাবো 30 ডিগ্রি, V 30 ডিগ্রি কস থিটা হয় কি হয় √3/2। তাহলে এই ভোল্টেজটা পাবো আর কি। তার মানে আগে যে ভোল্টেজ পেয়েছিলাম 400 ভোল্ট তা কিন্তু পাবো না, এখন √3/2 এখানে ভোল্টেজটা পরিবর্তন হবে। তাহলে √3/2V পাবো এখানে। আর এখানে কিন্তু দেখো আমাদের এই কয়েলটা যে ছিল সোজা, যদি আমাদের থাকে আগে যে সোজা ছিল, এখানে কিন্তু আমরা সে ভি পেয়েছি, অর্থাৎ 400 পেয়েছিলাম কিন্তু ভোল্টেজ, এখানে কিন্তু তাই আছে। আমাদের এই যে কয়েলটা যদি এরকম থাকে, এই যদি সংযোগটা এরকম থাকে, এখানে কিন্তু যেহেতু 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রিতে 400 ভোল্ট আছে। এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তার মানে কত? এখানে 200 ভোল্ট আছে, 200 ভোল্ট, বা আমরা বলতে পারি V/2, এখানেও V/2, V/2 এরকম আছে। এখন যদি আমরা খেয়াল করি এটার সাথে এইটার সম্পর্ক কি, এই এইটার সাথে এটার সম্পর্কটা দেখো 90 ডিগ্রি। আগে যে 60 ডিগ্রি ছিল এখন 30 ডিগ্রি বেড়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে 90 ডিগ্রিতে আমরা কি পাবো এখানে S1-এ কি পাবো? তাহলে এখন S1-এ V cos 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে আমরা জানি জিরো হয়ে যায়, ভোল্টেজ হয়ে যাবে জিরো। তাহলে এখানে আমরা 0 ভোল্ট পাবো। আর এখানেও কিন্তু দেখো আগে 60 ডিগ্রি ছিল, এখানে 30 ডিগ্রি কমে গেছে, এখন 30 ডিগ্রি কমে গেছে 60 ডিগ্রি, এখানে আগে 60 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কমে যাওয়ার কারণে এখন হয়েছে কত? 30 ডিগ্রি। এখানেও 30 ডিগ্রি পেয়েছে, এখানেও 30 ডিগ্রি। তো 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি সেটা √3/2V। তাহলে দেখা গেল যে এখানে, এখানে আছে 200 ভোল্ট, কিন্তু এখানে কিন্তু √3/2 আছে, তাতে 200 ভোল্ট হয় না। এখানে 200 ভোল্ট আছে, এখানে কিন্তু আমরা পেয়েছি 0 ভোল্ট। এখানে 400 ভোল্ট আছে, এখানে কিন্তু আমরা √3/2 পেয়েছি, অর্থাৎ এখন ভোল্টেজ কিন্তু পার্থক্য হয়ে গেছে, ট্রান্সমিটার একরকম রিসিভারের একরকম। তার ফলে কি হবে, এখন এখানে এখানে একটা কারেন্টের সৃষ্টি হবে। কারেন্ট যখন সৃষ্টি হবে, কারেন্ট সৃষ্টি হওয়ার কারণে একটা টর্ক তৈরি হবে, টর্কটা কি করবে রোটরটাকে ঘুরাবে। আজ ঘুরাতে ঘুরাতে যখন সে এইখানে এই 30 ডিগ্রি ব্যাখ্যা হয়ে যাবে আর কি, 30 ডিগ্রি চলে আসবে, তখন কিন্তু এখানেও যা ভোল্টেজ থাকবে তখন এখানেও কিন্তু সেরকম √3/2 হয়ে যাবে। এটা রুট, এইটা 0 ভোল্ট হয়ে যাবে, এইটা √3/2 হয়ে যাবে। এই যে অবস্থানটা তৈরি হবে, এই যে রুট, তখন দেখা যাবে এটা আর এটা এক হয়ে গেছে, এটা এটা এক হয়ে গেছে, এটা এটা এক হয়ে গেছে, অর্থাৎ 30 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দেওয়ার পর সমান হয়ে গেছে, তখন আর কোনো কারেন্ট থাকবে না, এই অবস্থায় স্থির হয়ে যাবে। তাহলে আমি এখানে 30 ডিগ্রি ট্রান্সমিটারে ঘুরালাম, রিসিভার কিন্তু ঘুরে গেল। কেন ঘুরে গেল? ওই যে ভোল্টেজের পার্থক্য তৈরি হলো, রিসিভার ওই 30 ডিগ্রি ঘুরে গেল। তাহলে আমরা এই ট্রান্সমিটার মনে করে এক জায়গায় আছে, আর রিসিভার আর এক জায়গায় আছে, আমরা এই ট্রান্সমিটার থেকেই কিন্তু এই রিসিভারকে বুঝতে পারলাম যে রিসিভারটা, রিসিভার ট্রান্সমিটার যতটুকু ঘুরালাম রিসিভারে বসেই আমরা বুঝতে পারলাম যে এত ডিগ্রি ট্রান্সমিটারে ঘুরেছে। তাহলে আমরা এটা থেকে জানতে পারলাম, আমার কথাটা আসা মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমরা এসে চলে আসি আমাদের, সময় প্রায় শেষ, তো এই জন্যই আমি আর বেশি করছি না। আশা করি তোমরা ভিডিওটা দেখলে, দু একবার দেখলে বুঝতে পারবে, এই কথাগুলি এখানে লেখাও আছে কতটুকু কি হবে, একদম পুরো করে লেখা আছে, তোমরা দেখিনি। আমি কিছুক্ষণ থামিয়ে রাখছি এখানে, আর এরপরে দেখো এই যে এখানেও আমি কিছুক্ষণ থামিয়ে রাখছি, 30 ডিগ্রি ঘুরে গেলে কি হবে, স্টার্টার কোনটার কত মান হবে, সব কিছু এখানে লেখা আছে। আমি যে যে কথাগুলো বলেছি সেই কথাগুলি এখানে লেখা আছে, বাংলায় লেখা, তো বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।
তাহলে আজকে আমরা এটা আমাদের ক্লাস শেষ করলাম। আমাদের বাড়ির কাজের ভিতরে একটা করব হলো ম্যাগনেটিক ফ্লোমিটার, একটা চিত্র আমরা আঁকবো এবং ডায়ালেকট্রিক গেজের সাহায্যে তরল পদার্থের লেভেল পরিমাপ কৌশলটা আমরা বর্ণনা করব এবং শেষে যেটা বললাম সিনকো সিস্টেমের কৌণিক বিচ্যুতি কিভাবে আমরা স্থানচ্যুতি পরিমাপ করি সেটাকে আমরা বর্ণনা করব। এই তিনটা কাজ। এই ভিডিওটা যদি তোমরা আবার দেখতে চাও তাহলে এই লিঙ্কে তোমরা পাবে পরবর্তীতে। আজকের মতো এখানেই, যেহেতু সময় শেষ, আজকের মতো এখানেই। তোমরা যদি কোথাও না বুঝে থাকো কমেন্টের মাধ্যমে জানিও, আগামী ক্লাসে আবার আলোচনা হবে। তবে আমার অনুরোধ থাকলো তোমরা ভিডিওটা কয়েকবার বারবার দেখবে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।